কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হলেও বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন 2,33,000-এর বেশি এবং আক্রান্ত 32,57,000-এরও বেশি মানুষ। তবে ভাইরাসটিতে আক্রান্ত 1,14,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট চীনের ল্যাবে এই ভাইরাসের উৎপত্তি এমন অভিযোগ করলেও সেই চীনই এখনও করোনাকে জয় করতে পারেনি। 24 ঘন্টায় চীনে 12 জন করোনা শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার আক্রান্তের সংখ্যা কমায় কিছু প্রদেশে লকডাউন শিথিল করা হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধারে মালয়েশিয়ার 4 মে থেকে শিথিল করা হচ্ছে লকডাউন। সাউথ কোরিয়ায় দ্বিতীয় দিনের মতো কোনো আক্রান্ত নেই। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দেশব্যাপী লকডাউন শেষে 4 মে থেকে করোনায় রাজ্যের কম ক্ষতিগ্রস্ত অঞ্চল বা গ্রিন জোনে কারখানা, বাস, ট্যাক্সি ও কিছু কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হতে পারে, তবে মাস্ক এবং কম সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ পর্যন্ত রাজ্যে 33 জন আর পুরো ভারতে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা যেন থামছেই না। ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে এখনও সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে 63,861-এর। এদিকে করোনা ভাইরাসের মহামারীর জন্য আবারও চীনকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন পরাগার মান। চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হলেও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ইতালিতে কোভিড-19-এ আক্রান্ত মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। সেখানে এ পর্যন্ত মোট মারা গেছে 28,000। সময়ের সাথে সাথে ইতালি ও স্পেনে নভেল করোনা ভাইরাসের মৃত্যুর হার কমে গেলেও যুক্তরাষ্ট্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এপ্রিলের মাঝামাঝিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 2,482 জনের মৃত্যু হয়। ফ্রান্স, জার্মানি সহ পুরো ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমলেও বেড়েই চলে যুক্তরাষ্ট্রে। সেখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসেবে গত 5 সপ্তাহে মোট মৃত্যু স্বাভাবিকের চেয়ে 50% বেড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাইরাস তাদের ল্যাবেই তৈরি বলে তিনি নিশ্চিত। নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, ম্যাসাচুসেটস, ইলিয়েন্স, মেরিল্যান্ড এবং কলোরাডোতে আক্রান্ত আর মৃতের সংখ্যা খুবই দ্রুত বেড়েছে। করোনা ভাইরাসের আবাসস্থলই যেন নিউইয়র্ক। এখানে মৃত্যুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ। এই ধারা চলতে থাকলে 6 গুণ হতেও সময় লাগবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বেশি বয়সী মানুষের বাস এইসব রাজ্যে। তাছাড়া করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় অন্যান্য রোগের সঠিক চিকিৎসা ঠিক মতো না হওয়া। পরাগার মান, এটিএন বাংলা।